শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী, লেখক, সাহিত্যিক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আপামর জনতা। প্রায় এক ঘণ্টা পর্যন্ত চলে শ্রদ্ধা নিবেদন। এরপর বাংলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ৭৩ বছর বয়সে মৃত্যু হয় সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সারের। তিনি মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী সুমি কায়সারের মা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ২৩ বছর বয়স থেকে সব রকমের যুদ্ধ করে আমাদেরকে চেষ্টা করেছেন বড় করতে, মানুষ করতে। কারো কাছে মাথা নত করেনি, কারো কৃপায় কৃপা নেয়নি, কারো করুণা নেয়নি। তিনি শিখে গেছেন, তিনি শিখেছেন আমার বাবার কাছে কারো করুণায় বেঁচে থাকার মধ্যে কোনো মহত্ব নেই। সন্তানদের মানুষ করেছেন, কষ্ট করেছেন সারা জীবন, এবং গণতান্ত্রিক আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনার সাথে থেকে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেটি ৭৫ পরে হারিয়ে গিয়েছিল, অবদমিত করা হয়েছিল, সেটাকে সাধিত করেছিল।